রাজ্যে রয়েছে 338 জন থ্যালাসেমিয়া রোগী, দেশে রোগীর সংখ্যা 1.5 থেকে 2 লক্ষ। পাশাপাশি 5 কোটি ভারতীয় রয়েছে থ্যালাসেমিয়ার বাহক, এটা অবশ্যই উদ্বেগের। সোমবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন এই রোগ সম্পর্কে হতে হবে সচেতন। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক ও ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা এবং থ্যালাসেমিয়া সোসাইটির যৌথ উদ্যোগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন করা হয়। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স আগরতলায় অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যে রয়েছে মোট 338 জন রোগী, দেশে 1.5 থেকে 2 লক্ষ থ্যালাসেমিয়া রোগী রয়েছে। প্রতি বছর দেশে 10 থেকে 15 হাজার শিশু বিটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। এই সংখ্যাগুলো অবশ্যই উদ্বেগের। মুখ্যমন্ত্রী বলেন এই রোগ প্রতিরোধের সচেতনতা অত্যন্ত জরুরি। আছে ভারতবর্ষে প্রায় 1.5 কোটি থেকে 1.5 থেকে 2 লক্ষ থ্যালাসেমিয়া রোগী এবং প্রায় 5 কোটি ভারতীয় থ্যালাসেমিয়ার বাহক রয়েছে। এই রিপোর্ট আমার কাছে আছে এবং দেশে প্রতি বছর প্রায় 10 থেকে 15 হাজার শিশু বিটা থ্যালাসেমিয়ার মতো গুরুতর রোগে আক্রান্ত হচ্ছে এবং এর মধ্যে ত্রিপুরাতেও প্রায় আগের মাসে 360 জন ছিল, এখন দেখা গেছে 383 জন থ্যালাসেমিয়া রোগী এই রক্ত নিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিস বসু, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শুভাশিস দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।